হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এদিকে তো লন্ডনে শুরু হয়ে গেছে ঈদ মেলা, আর যেহেতু রোজার মাঝামাঝি চলে এসেছে এবং প্রায় শেষের দিকেই, আর ঈদ তো অনেক কাছাকাছি চলে এসেছে, তো আজকে আমরা গেছি ঈদ মেলায়। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, জাসমিনের পাপা কাজে যাওয়ার সময় আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে গিয়েছে। তো এখন আমরা স্টার্ট ফোর্ড স্টেশনে আছি, আর এখান থেকে হচ্ছে ইন্ডিকেটেড ট্রেন ধরে আমরা চলে যাব মেফেয়ার ভেনুতে। আজকের ঈদ মেলাটা হচ্ছে মেফেয়ার ভেনুতে। আর এই এলিজাবেথ লাইনের ট্রেনগুলো খুবই সুন্দর, আর ভেতরেও অনেক খোলামেলা, আর ভালোই লাগে ট্রেনে চড়তে। তো জাসমির তো এখানে ট্রেনে উঠে এখন সে মোবাইলে গেমস খেলছে, তো বাইরে দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি। খুবই ভালো লাগছিলো, আর এই মেফেয়ার ভেনুটা আমাদের বাসা থেকে বেশ দূরে, ট্রেনে যেতে প্রায় 25 মিনিটসের মতো লেগেছে আমাদের। তো আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে, আর এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাব। আর এই তো আমি প্রথমবারের মতো এখানে এসেছি, তো আমার কাছে সব কিছুই ভালো লাগছিল। আর এখানে খুব সুন্দর ফুল ছিল গাছে। আর এই তো আমরা এখন মেফেয়ার ভেনুর সামনে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি মেফেয়ার ভেনুতে। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেক অনেক মানুষ ছিল, একদম আমার চিন্তার বাইরে, আমি ভাবিনি এত মানুষ হবে। তো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর এটা নিয়ে কোনো একটা ফটোগ্রাফার স্পন্সর করেছিল, তো খুবই ভালো লাগছিলো। আর মেফেয়ার ভেনুর ভেতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো এখানে একটা শোপিসের শপ বসেছে, সব ইসলামিক শোপিসগুলো এখানে রাখা আছে। আর একটু স্ক্রিনে দেখানো হচ্ছে মেলায় কারা কারা স্পন্সর করেছে বা কারা মেলাটা অর্গানাইজ করেছে। তো আর এখানে সব কিছু আপন ছিল। আর এই তো আমি ঘুরে ঘুরে সব জুয়েলারি এবং শাড়ি ড্রেসের সবগুলো দেখছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আর সত্যি বলতে আসলে মার্কেটের থেকে অনেক নতুন নতুন প্রাইস ছিল এখানে। আর যেহেতু এটা হচ্ছে একটা বাচ্চাদের শপ, তো জাসমির বেলুন দেখে ও হচ্ছে বেলুন কিনবে, তো ওর জন্য আমি এখন বেলুন কিনছি। আর সাথে এখানে অনেক কিউট কিউট জিনিস ছিল, কিরিং ছিল, তারপরে মোবাইলে লাগানোর জন্য ছোটো ছোটো গিফট টপিক ছিল। তো জাসমির জন্য আমি বেলুন নিয়ে নিলাম, এরপরে আমি একটা চুরির সাথে চলে গেলাম, কারণ আমি চুরি কিনবো। তো এখানে এই চুরির শপের আপুটা খুবই ফানি ছিল, উনি আসলে চুরির নিয়ে বার্গেনিং করছিল, বাট খুবই মজা লাগছিল। এবং উনি বলছে যেভাবেই হোক আমার থেকে উনি 7 পাউন্ড রেখে ছাড়বে, এবং আমি আমাকে বলেছিলাম যে 7 পাউন্ড তো দেবো। তো যাই হোক, সে এরপরে সাথে একটা মেহুতি ধরে এসে সেই উইনার হয়েছে, 7 পাউন্ডস নিয়েছে। তো পরে আপুটা বলছিল যে আমি উইনার হয়ে গিয়েছি, তো তারপরেও খুবই ভালো লেগেছে, আমার ছুরিগুলো খুবই সুন্দর ছিল। তো এরপরে আমি চলে এসেছি অন্য আরেকটি শপে, আর এই শপটাতেও খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, এবং আমি এখান থেকে একটি পেন্ডেন্ট কিনে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেক অনেক ভিড় আর মানুষ, অনেক মানুষ আসছে। তো এই জন্য ঘোরাফেরা শেষ করে আমরা এখন বের হয়ে গিয়েছি। আর মেফেয়ার ভেনু থেকে বের হয়ে আমরা আবার অন্য আরেকটি দোকানে গিয়েছিলাম, এটা হচ্ছে নর্মাল ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়েছিলাম। তো সেখান থেকে পরে আমরা স্টেশনে চলে এসেছি। তো ভাবলাম যেহেতু এখানে অনেক মানুষের ভিড়, সবাই আসছে, দেখছে কেনাকাটা করছে, তো যেহেতু আমার দেখা শেষ, তো এখন আমি বাসায় চলে যাই। এরপর আমরা আবার ট্রেনে করে স্টারফোর্ডে চলে এসেছি, আর যেহেতু স্টার হলিডে চলছিলো, তো স্টারফোর্ডে সব কিছু বন্ধ ছিল, আমি স্টারফোর্ডে আর ঘোরাফেরা করতে পারিনি। বাট স্টারফোর্ডের মার্কেট খোলা থাকলে অবশ্যই স্টারফোর্ডে অনেক ঘোরাফেরা করতাম। তো এরপর আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। আর জাসমির আজকে রেডি হয়েছে, সে আজকে নতুন স্টাইলে রেডি হয়েছে। তোকে আমি যে জাম্পার এবং টি শার্ট দিয়েছিলাম, তো ও আগে জাম্পার পরেছে, তার উপরে টি শার্ট পরেছে, ও বলছে এটা নাকি নতুন একটা স্টাইল, নতুন ফ্যাশন। আসলে টি শার্ট ওর খুবই ফেভারিট, তাই ও জাম্পারের ভেতরে পড়লে তো আর দেখা যাবে না, তাই এটা উপরে পড়েছে। তো যাই হোক, খারাপ লাগেনি, ভালোই লাগছিলো। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।